ইনডিজাইনে যদি আমি কোনো টেক্সট ইনপুট করতে চাই অবশ্যই আমাকে প্রথমে টেক্সট ফ্রেম তৈরি করতে হবে। আমি টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ টুল থেকে টেক্সট ফ্রেম, তারপর ফাইল, ফাইল থেকে প্লেস অথবা কন্ট্রোল ডি এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে শো ইনপুট অপশন, এটা যদি আপনাদের আনচেক থাকে মানে চেক দেওয়া নাই তাহলে এটাকে চেক দিয়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর আপনার যে ফাইলটি সেটাকে সিলেক্ট করুন, তারপর ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, এখানে ঘাবড়ানোর কিছু নাই, সব অপশন লাগবে এরকম না, আপনি শুধু সিম্পলি বুঝেন। দেখেন নিচে একটা অপশন আছে, সেটা হলো প্রিজার্ভ স্টাইল অ্যান্ড ফরম্যাটিং ফর্ম টেক্সট অ্যান্ড টেবলস, এটাকে চেক দিয়ে তারপর এখানে ওকে দিয়ে দেন। দেখুন আপনার যেই ওয়ার্ডে লেখাগুলো ছিল সেগুলো ইনডিজাইনে চলে এসেছে, কিন্তু এখানে কিছু সমস্যা দেখতে পাচ্ছি। আমার যে টেক্সটগুলো সেগুলো ইউনিকোড অথবা অবরোতে লেখা, এর জন্য আমার লেখাগুলো ভেঙে গেছে। সেটাকে কি করা যায়, সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করেন কন্ট্রোল এ, তারপর প্যারাগ্রাফ প্যানেলসে অপশনে ক্লিক করব। এই যে দেখেন এই আইকনটা, এটা হলো অপশন। এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ওপরে তিনটা অপশন আছে, একটা হলো অ্যাডোবি প্যারাগ্রাফ কম্পোজার, তারপরে যে দুইটা অপশন আছে সেই দুইটা অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করার। দেখেন আমার লেখাগুলো যে ভাঙা ভাঙা ছিল সেগুলো কারেকশন হয়ে গেছে। এখন কি করব, আমি লেখাগুলোকে একটু বড় করলাম, লেখাগুলোর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, এখানে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ লেখা সিলেক্ট করেন, তারপর এডিট, এডিট থেকে কাট। কাট করার পর আমি অন্যভাবে টেক্সট ফ্রেম এড করব, মানে আমি চাচ্ছি আমার টেক্সট ফ্রেমটা কলাম আকারে আসবে, মানে তিনটা কলামের মধ্যে টেক্সট ফ্রেম চলে আসবে। কিভাবে, টাইপ টুলটা সিলেক্ট করি, তারপর এভাবে ড্র্যাগ করি। করার পর আমি যদি এখন আমার এরো বাটনের রাইট সাইডে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ফ্রেমের কলাম চলে আসতেছে। তো এইভাবে করে আমি তিনটা কলাম সেট করে নিব। তারপর প্রথম যে কলামটা আছে সেখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, আমার লেখাগুলো তিনটা কলামের মধ্যেই চলে আসছে। দেখেন আমার লেখাটা শুধু এতটুকু না, আরও লেখা অতিরিক্ত আছে। কিভাবে বুঝবো, এইখানে একটু অপশন দেখেন যে লাল হয়ে আছে, এর মানে হলো যে আমার এই লেখাগুলোর বাহিরেও আরও অনেক লেখা আছে। তো সেটার জন্য অবশ্যই আমাকে অন্য আরেকটা পৃষ্ঠা নিতে হবে, আমি অন্য একটা পৃষ্ঠা নিয়েছি। এখন এই যে অপশনটা লাল অপশনে যদি ক্লিক করি তাহলে লেখাগুলা আমার মাউসে চলে আসবে বা কার্সারে চলে আসবে। দেখুন আমার লেখাগুলা চলে আসছে। তো এখন এটাকে কি করতে হবে, আমি যদি এই টেক্সট ফ্রেমের মধ্যে একটা ক্লিক করি তাহলে আমার লেখাগুলা এখানে চলে আসবে। দেখেন ক্লিক করেছি, এই লেখাগুলা এখানে চলে আসছে। এখন আমি এই কলামগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচের দিকে আনবো কারণ আমার হেডিং দিতে হবে। আর একটা টেক্সট ফ্রেম তৈরি করি, এগুলো হলো হেডিং, হেডিংটাকে একটু বড় করে দিই এবং এটাকে বোল্ড করে দিই এবং কালারটা দিব। হেডিংয়ের পর একটা ইনডেন্ট থাকবে, হেডিংয়ের পর ইনডেন্টটা এইখানে দেখেন ইনডেন্ট আছে, টপ ইনডেন্ট 0.2 দিলাম বা 0.3, আর সমস্ত লেখাকে জাস্টিফাই করে দিই এভাবে, আর সুন্দর লাগবে ইনশাআল্লাহ। কিন্তু হেডিংটা জাস্টিফাই থাকবে না, হ্যাঁ হেডিংটা নর্মালি রাখবো, হেডিংটা এরকম থাকবে। প্যারাগ্রাফে একটা বর্ডার সেট করব, সেটার জন্য প্রথমে স্টাইল সেট করে নিই। এখানে স্টাইল প্যানেলটা নিয়ে আসলাম, প্যারাগ্রাফ, তারপর স্টাইল, মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপর রুলার্স, নিচে একটা বর্ডার দিয়ে দিই, একটুখানি অফসেট বাড়াই, 0.3 দিই বা 2 দিই, 0.2, এটাকে ডেজ ডেজ দিয়ে দিই ইনশাআল্লাহ। কালারটা চেঞ্জ করে দিই, কালার যাবে, এটার এটা একটু কমাই দিই টাইপ। তারপর কি দিব, ইনডেন্ট, ইনডেন্ট কোথায় আমার প্যারাগ্রাফের স্পেসিং, ফার্স্ট ইনডেন্ট, আফটার ইনডেন্ট কোথায়, বিফোর স্পেস, আফটার স্পেস, 1 দিব না, 0.6 দিই। এটাকে একটা হেডিং সেট করে নিই, হেডিং প্যারাগ্রাফ হেডিং HEADING হেডিং। এখন এখানে যেটা হেডিং আছে সেটাকে হেডিং দিয়ে দিব, হেডিং এটাকে প্যারাগ্রাফ, হেডিং প্যারাগ্রাফ, এটাকেও একটা কালার দিয়ে দিব, এটাকেও হেডিং, প্যারাগ্রাফ স্টাইল করে দিই। আমার যে প্যারাগ্রাফ সেটা রেডি হয়ে গিয়েছে। এখন নিচ দিয়ে একটা বর্ডার দিতে পারি আমরা, এইখান থেকে যদি টেক্সট টুলসের পাশেই লাইন টুলস, লাইন টুলসে ক্লিক করেন, তারপর এখানে এইভাবে টেনে একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার চলে আসছে। এটাকে 0.75 করে দিলাম, এখান থেকে স্টাইল সেট করে দিতে পারেন। এখন আমরা ইমেজ নিব, যে ইমেজটাকে এখানে বসাতে চাই, কন্ট্রোল ডি, তারপর ইমেজে যান, ইমেজ থেকে ইনডিজাইন পিএনজি ওপেন করেন। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করবেন কীভাবে, এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্টের অপশন, এইখানে এটাকে এইটা এই অপশনটাতে ক্লিক করেন, পেজ, পেজ সিলেক্ট করে মিডলে নিয়ে নেন।
টেক্সট ওয়ার্ব উইন্ডোজ, উইন্ডোজ থেকে টেক্সট ওয়ার্ব এই অপশনটিতে যান, দেখেন টেক্সট ওয়ার্ব অপশন চলে আসবে। টেক্সট ওয়ার্ব অপশনে গিয়ে আপনি এই যে তিন নম্বর অপশনটি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার যেই ইমেজটা ছিল, পিএনজিটা ছিল, সেটার আশেপাশে কোনো লেখা নাই, কিন্তু চার কোণায় ফাঁকা কিছু অংশ অ্যাড হয়ে গিয়েছে। সেটার জন্য এই যে টাইপ, নিচের যে টাইপ অপশনটি আছে সেটাতে যান, যাওয়ার পর এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর ডিটেক্ট এজেস এটাতে ক্লিক করেন, সরি, হ্যাঁ ডিটেক্ট এজেস হচ্ছে না, কেন কেন হচ্ছে না, আলফা চ্যানেল দিলে হলো? ডিটেক্ট এজে যদি না হয়, দেখেন ডিটেক্ট এজে দিয়েছিলাম আমি, ডিটেক্ট এজে হয়নি, তো সেক্ষেত্রে আলফা চ্যানেল এটাতে দেন। এইখানে একটু ভ্যালু বাড়ান, 1 অনেক বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে, এখানে 0.65 দিন ইনশাল্লাহ, 0.5, সুন্দর। দেখুন এইভাবে করে টেক্সট ওয়ার্ব কাজ করে। এখন আমরা পেজের নাম্বার কীভাবে সেট করবেন সেটা দেখবো ইনশাল্লাহ। পেজের নাম্বার সেট করার জন্য আপনি পেজ অপশনে যান। আমরা ইতিপূর্বে মাস্টার পেজ সম্পর্কে জেনেছি, আমার যেই সেকেন্ড ভিডিওটি ছিল সেটা মাস্টার পেজের ওপরে ছিল, তো যারা সেই মাস্টার পেজের ভিডিওটি মিস করেছেন তারা গিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। তো আমি মাস্টার পেজে গেলাম, এইখানে ডাবল ক্লিক করে মাস্টার পেজে গেলাম। যাওয়ার পর আমার পেজের যে নাম্বারটা সেটা কোথায় থাকবে সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিব ইনশাল্লাহ। এখানে একটা শেপ নেই, ছোট্ট করে একটা শেপ নিলাম, তারপর এটাকে রাউন্ড করে দিব। রাউন্ড করার জন্য দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করেন, তারপরে রাউন্ড এস, রাউন্ড করে দিলাম। এখন টেক্সট টুল নেই, টেক্সট টুল নিয়ে এখানে একটা ফ্রেম এড করে ট্যাগ করে ফ্রেম এখানে লিখব। হ্যাঁ, এটা লেখাটা আগের মতোই ভেঙে আসতেছে, সেটার জন্য কী করতে হবে যে প্যারাগ্রাফের অপশনে যাই, প্যারাগ্রাফ অপশন, তারপর এই অপশনটাতে সিলেক্ট করি পেজ নাম্বার, তারপর হোয়াইট। এখন একটু স্টাইল সেট করার জন্য একটা বক্স নিতে হবে, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এটাকেও মিডলে নিই। এখন পেজ নাম্বার অ্যাড করার জন্য কী করতে হবে, দেখেন টাইপ অপশনে যান, টাইপ অপশন থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, তারপর সিম্বলের নিচে মার্কার্স, মার্কার্সের মধ্যে দেখেন কারেন্ট পেজ নাম্বার, এই অপশনটিতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন চলে আসছে এখানে। আপনারা ভাবতে পারেন যে এ কেন আসলো, আমি তো পেজ নাম্বার অ্যাড করতেছি। আসলে এটা একটা সিম্বল যার জন্য এ আসছে, এ ঘাবড়ানোর কিছু নাই। পেজ নাম্বার তো শুধু একটা পৃষ্ঠায় থাকবে না, দুই পৃষ্ঠাতেই থাকবে, তাই না? সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসি। এখন আমি যদি এই পৃষ্ঠার মধ্যে ক্লিক করি, দেখেন আমার পৃষ্ঠা নাম্বার চলে আসছে। এটা কি প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা? আসলে পৃষ্ঠা নাম্বারটা না এখানে ভালো লাগছে না, কারণ একটা নিউজ পেপারের মতো ভাইব চলে আসছে। তো এখন পৃষ্ঠা নাম্বারটা যদি উপরে এই কোণায় থাকে তাহলে ভালো লাগবে। সেজন্য আবার কোথায় যাব, এখানে যাই, যাওয়ার পর দুইটাকেই সিলেক্ট করি, সিলেক্ট করে যেখানে থাকবে ওইখানে এই যে এইখানে দিয়ে দিই। যাই হোক, এই ভিডিওতে হয়তো বা যারা নতুন আছেন, নতুন শুধু এই ভিডিও থেকেই শুরু করছেন, অনেক কিছু বুঝতে পারবেন না। অনেক কিছুর মধ্যে কী কী হতে পারে, যে মাস্টার পেজের মধ্যে যে কাজটা করলাম সেটা, এবং টেক্সট নিলাম কোথা থেকে, এগুলো অনেক কিছুই আপনার বুঝে নাও আসতে পারে। সেক্ষেত্রে একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার যে প্রথম ভিডিওগুলো ছিল বা আগের যে ভিডিওগুলো সেগুলো যদি দেখে নেন, তাহলে আশা করি যে এই যে না বোঝার যে সমস্যাটা সেটা আর থাকবে না ইনশাল্লাহ, খুব সহজে বুঝতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওতে যদি এমন কোনো কিছু থাকে যেটা আপনার বুঝতে কষ্ট হয়েছে অথবা আমি বুঝাতে পারি নাই, অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি আপনার যে সমস্যা, যে প্রবলেম সেটার সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।